সাদাকে সাদা, কালোকে কালো বলিব। সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না। বাংলাদেশের যে সিচুয়েশনটা আজকে এবং গতকালকে থেকে, এটা দিন দিন অবনতি হচ্ছে। গতকালকে যে পজিশনে ছিল সেটা আজকে আরও অবনতি হয়েছে, হয়তো আগামী আরও দু একদিন এভাবে অবনতির দিকে যাবে। আমরা কিছু ভিডিও দেখব যেগুলো দেখলে গায়ের পশম দাঁড়িয়ে যায়, গা শিহরিত হয়। মানুষ আসলে কত কষ্টে আছে, কত দুঃখে আছে, এই ভিডিওগুলা না দেখলে আসলে বোঝা যায় না। দেখেন, অবস্থাগুলো দেখেন, নৌকা দিয়ে যাচ্ছে উদ্ধার করতে। সে গাছে আশ্রয় নিয়েছিল, গাছে অনেক দূর থেকে আমাদেরকে অবস্থাটা দেখেন, বাড়ির ছাদে, এই যে বাড়ির ছাদ মানে টিনের চাল আর কি, টিনের চালায় বসেছিল। কখন নৌকা আসবে, কখন ওদেরকে উদ্ধার করবে, একটু মানে হাফ ছেড়ে আসতেছে আসতে। কয়জন কয়জন আপনাদের, কয়জন দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা কয়জন কয়জন, এই সাতটা দিকে আসো, সাতটা দিকে আসো, আপনারা কয়জন যাবেন, কয়জন যাবেন, সবাই চলে যাবেন। এই বাড়িকার বাড়িকার, এই বাড়িকার আস্তে আস্তে আচ্ছা ভাই ভাই, দাঁড়ান আগে ওদেরকে নি, আপনারা আগে বসেন, ওদেরকে পরে প্লিজ বসেন আপনারা। হ্যাঁ, আমরা মাদ্রাসা দিয়ে আসবো, সমস্যা আর কি আছে। এই আস্তে আস্তে আপু, খারাপ লাগছে আসলে, খুবই খারাপ লাগছে, কল্পনার বাইরে খারাপ লাগছে। আস্তে আস্তে ঘুমাতে পারবো, দেখার পরে আমি ঘুমাতে পারি না। আস্তে আস্তে ভাইজান ভাইজান, যে যেখানে আছেন সবাই দোয়া করেন যেন তাড়াতাড়ি পানি নেমে যায়, এই মানুষগুলার যেন কষ্ট যেন দূর হয়, এই মানুষগুলো যেন আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, আর যার যতটুকু সম্ভব তা দিয়ে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।